ম্যানেজার পদে নিয়োগ দেবে প্রাণ, লাগবে স্নাতক পাস। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম প্রাণ গ্রুপকে নিয়ে, যেখানে কিনা আপনি ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে এবং স্নাতক পাস থাকতে হবে। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নিই প্রাণ গ্রুপে এই ম্যানেজার পদে কিভাবে নিয়োগ দিবেন, কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনে ভুল হয়ে যাবে, আর আপনাদের আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন, যাতে করে আপনার আবেদনটি সঠিক হয় এবং আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। আমি যেভাবে যেভাবে আবেদনটি সম্পন্ন করব আপনারাও সেমভাবে আবেদনটি সম্পন্ন করে দেবেন। তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 14 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। ফিয়ার্স, আপনার 14 মার্চ আসতে কিন্তু অনেক দেরি, তাই আপনারা দেরি করবেন না, যত দ্রুত সম্ভব আপনার সিভিটি ড্রপ করে দিবেন। মনে রাখবেন, আপনার সিভি যত তাড়াতাড়ি দিবেন ইন্টারভিউয়ার কিন্তু আপনাকে কল করার জন্য তত তাড়াতাড়ি ডেকে নিবে। যারা আগে আগে সিভি ড্রপ করে ইন্টারভিউয়ার তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। তাই আপনিও দেরি না করে আপনার সিভিটি যত দ্রুত সম্ভব ড্রপ করে দিবেন, যাতে ইন্টারভিউয়ার আপনাকেও কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ, বিভাগের নাম ডাইং ফিনিশিং, পদের নাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, পদসংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, অভিজ্ঞতা 6 থেকে 12 বছর, বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন পুরুষ, বয়স সর্বনিম্ন 30 বছর, কর্মস্থল রয়েছে হবিগঞ্জ। চাকরির দায়িত্ব সমূহ, ভিউয়ার্স, এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো শুনে নেবেন। চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করতে পারে। তাই আগে থেকে যদি এগুলো খুব ভালোভাবে পড়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি খুবই খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে। এছাড়াও যদি আপনি চাকরিটি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্ব পালন করতে হবে, তার জন্য এটি পড়া খুবই দরকার। চাকরির দায়িত্ব সমূহ, সমস্ত ধরনের প্রযুক্তিগত সমস্যা নিটিং, ডাইং, ফিনিশিং এবং এওপি পর্যবেক্ষণ করতে হবে, টেক্সটাইল এবং গার্মেন্ট ইউনিটের মধ্যে সেতু ব্যবস্থাপনা, গার্মেন্টস ইউনিটের সম্মুখীন হওয়া সমস্যাগুলি বিশ্লেষণ করতে হবে, সমাধান বিকাশ এবং উৎপাদন ইউনিট বাস্তবায়ন করতে হবে, সময় মানে ফেব্রিক উন্নয়ন ফলো আপ শীর্ষ 5 ত্রুটি এবং TNA বজায় রাখতে হবে, ক্রেতা অথবা বাইং হাউস থেকে প্রথম বাল্ক অনুমোদনের জন্য দায়ী ঝুঁকি বিশ্লেষণ করতে হবে, গুণমান পূরণের জন্য বাল্ক উৎপাদন অনুসরণ করতে হবে, ক্রেতাকে প্রয়োজনীয় সহায়তা ও আপডেট প্রদানের জন্য দায়ী করতে হবে, বুনন রং ফিনিশিং এবং এ সামগ্রিক কার্যক্রমের জন্য লাইন ম্যানেজারকে সহায়তা করতে হবে এবং কোনো প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে আলোচনা করতে হবে, প্রতিক্রিয়া দিন এবং জমা দেওয়ার সময়সীমা পূরণ করতে অভ্যন্তরীণ এবং বহিরাগত স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করতে হবে, উৎপাদন ডেটা নিরীক্ষণ এবং বিশ্লেষণ করতে হবে, উন্নতির জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করতে হবে এবং সংশোধনমূলক পদক্ষেপগুলি বাস্তবায়ন করতে হবে, ক্রস ফাংশনাল টিমের সাথে সহযোগিতা করতে হবে যার মধ্যে রয়েছে উৎপাদন মান নিয়ন্ত্রণ এবং প্রকৌশল, অপারেশনগুলিকে স্ট্রিমলাইন করতে এবং প্রযুক্তিগত সমস্যাগুলি সমাধান করতে হবে, ক্রমাগত বিদ্যমান প্রক্রিয়াগুলি মূল্যায়ন করতে হবে, বাধাগুলি চিহ্নিত করতে হবে এবং উৎপাদনশীলতা বাড়াতে, খরচ কমাতে এবং অপচয় কমানোর জন্য উন্নতির প্রস্তাব করতে হবে। অন্যান্য সুবিধাসমূহ, ভিউয়ার্স, এখানে আরও কী কী সুযোগ সুবিধা পেয়ে যাবেন সেগুলো বলে দেওয়া আছে। TA পাবেন, মোবাইল বিল দেওয়া হবে, ট্যুর ভাতা, ক্রেডিট কার্ড, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস ইত্যাদি সুবিধাসমূহ আপনাদেরকে দেওয়া হবে।
লাঞ্চ সুবিধা, অর্ধেক ভর্তুকি, বেতন পর্যালোচনা, বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে 2টি বার্ষিক। আবেদনের শেষ সময় 14 মার্চ 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এর নীললেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি প্রাণ গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। আগেও বলেছি কেন গুরুত্বপূর্ণ এই রিকোয়ারমেন্টস, যাতে করে আপনি ইন্টারভিউতে কল পেয়ে যান। তাই সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা যারা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন, এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি দেখে দেখে মাত্র 5 মিনিটে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। এরপর ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল আছে কিনা সেটি চেক করা। বিডি জবসের অ্যাকাউন্ট 100% না থাকলে কিন্তু আপনি আবেদনটি করবেন না, কারণ আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নেবেন। এই ভিডিওটিতে লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে, কি লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% শো করবে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে যাওয়ার পর পপুলারে গেলে এই ভিডিও দুটো পেয়ে যাবেন। এই ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে 100% প্রফেশনাল করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট 100% প্রফেশনাল করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন, এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু এখানে বলা আছে স্নাতক পাশে 6 থেকে 12 বছরের অভিজ্ঞতা সহ, সেই ক্ষেত্রে আপনার এখানে 15,000 থেকে 45,000 আর 50,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 40,000 বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন। অবশ্যই আপনি নিজস্ব যোগ্যতাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে নেবেন। এরপর রয়েছে ভিডিও সিবি। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিবি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, সেখান থেকে আপনি আপনার সিবিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন। এরপর রয়েছে একটি সতর্কবার্তা, এই সতর্কবার্তাটি না পড়ে আপনি আবেদনটি করবেন না। bidijobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। অর্থাৎ বিডি জবস এবং সহজ সলিউশন দ্বারা আবেদন করার পর আপনি যদি চাকরি পাওয়ার জন্য অনৈতিকভাবে কোম্পানির সাথে কোনো আর্থিক লেনদেন করে প্রতারিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিডি জবস এবং সহজ সলিউশন কোনোভাবে দায়ী করতে পারবেন না। এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন, আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, আপনার আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।